বাংলাদেশ পুলিশ কখনো আমরা এই সংগঠন হিসেবে আমরা ব্যক্তির দায় এটা আমরাকে কখনো এটাকে আমরা এই এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না। এটা ব্যক্তির দায়, যেভাবে একটা এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। এক দ্বিতীয়ত আমাদের যে শুদ্ধি অভিযানের বিষয়টা যেটা বলেছেন, আমাদের যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। কোকিচিনের বিষয়ে আমরা জানেন যে এখানে পার্বত্য চট্টগ্রামের যে অভিযানগুলো হয় এটা এই আর্মি এখানে আর্মি লেড অপারেশনগুলো হয়, তবে আমরা সকলে মিলে এখানে আমরা অপারেশনে নিয়োজিত আছি। আমার জানা মতে সেখানে এখন কোনো ভীতিকর কোনো পরিস্থিতি নাই, শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আসলে আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সংগঠন, যে কোনো সংস্থা প্রতিনিয়ত একটা আমরা স্থবির থাকতে পারি না, প্রতিনিয়ত চেঞ্জ সার্কামস্ট্যান্সেসের সাথে বা অপরাধের বহুমাত্রিকতার জন্য আমরা এর সাথে খাপ খাই। যেমন এখন ডিজিটাল বাংলাদেশ করার কারণে ডিজিটাল ডিভাইস ইউজ করে ক্রিমিনালরা তাদের ক্রাইম করার জন্য তারা করার প্রচেষ্টা চালাচ্ছে। এই অবস্থার সাথে খাপ খেয়ে চলার জন্য এবং এর সাথে অ্যাডজাস্ট করে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই জন্য আমরা আমাদের লজিস্টিক ইকুইপমেন্ট আমরা অ্যাকোয়ার করছি, আমরা আমাদের মেন পাওয়ারকে ট্রেন করছি। এবং যে কোনো ধরনের আপনারা দেখেছেন প্রায়শই যে সংঘবদ্ধ অপরাধী চক্র যারা যে কোনো ধরনের অপরাধ করার আগেই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হব। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।